Sunday Suspense. Shudhumatro Radio Mirchi 98.3 FM. It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হিপনোজেন, রচনা সত্যজিৎ রায়। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল সন্দেশ পত্রিকায় 1383 বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত অর্থাৎ 1976 সালে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু, জন সামারভিল, হেক্টর প্যাপাডোপোলাস, ওডিন থর এবং আলেকজান্ডার অ্যালয়শিয়াস ক্র্যাগ। ক্র্যাগের ভূমিকায় জগন্নাথ বসু। গল্পের সূত্রধার এবং প্যাপাডোপোলাস ও অন্যান্য কয়েকটি চরিত্রে মীর। গল্প পাঠে এবং প্রফেসর শঙ্কু ও সামারভিলের চরিত্রে দীপ। শুরু হচ্ছে হিপনোজেন। সাতই মে। আমার এই 66 বছরের জীবনে পৃথিবীর অনেক জায়গা থেকে অনেকবার অনেক রকম নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু এবারেরটা একেবারে অভিনব। নরওয়ের এক নাম না জানা গণ্ডগ্রাম থেকে এক এক্সপ্রেস টেলিগ্রাম। টেলিগ্রাম মানে চিঠির বাড়া। গুনে দেখেছি 133 শব্দ। যিনি করেছেন তার নাম আগে শুনিনি, নতুন কোনো চরিতাবিধানে তার নাম খুঁজে পাইনি, এনসাইক্লোপিডিয়াতেও নয়। 25 বছরের পুরনো এক জার্মান হুজ হুতে বলছে, আলেকজান্ডার ক্র্যাগ নামে এক ভদ্রলোক ব্রাজিলের এক হীরের খনির মালিক ছিলেন। তিনি নাকি 1913 খ্রিস্টাব্দে মারা যান। সুতরাং এই আলেকজান্ডার ক্র্যাগ নিশ্চয়ই অন্য ব্যক্তি, কিন্তু ইনি যেই হন না কেন, আমাকে এর এত জরুরি প্রয়োজন কেন, সেটাই হচ্ছে প্রশ্ন। টেলিগ্রাম বলছে প্লেনের টিকিট চলে আসছে আমার নামে, প্রথম শ্রেণীর টিকিট। আমি যেন সেটা পাওয়া মাত্র নরওয়ে রওনা দিই। অসলোর বিমানঘাটিতে গাড়ি অপেক্ষা করবে, সে গাড়ির নাম্বার ও ড্রাইভারের নাম দেওয়া আছে টেলিগ্রামে। সেই গাড়ি আমাকে নিয়ে যাবে এই রহস্যময় মিস্টার ক্র্যাগের বাসস্থানে। 3.5 ঘন্টা লাগবে পৌঁছতে সে কথাও বলা আছে, এবং আরও বলা আছে যে যাওয়াটা আমার পক্ষে লাভজনক হবে, কারণ সেখানে নাকি বিশ্বের শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ নয়, একেবারে শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন মিস্টার ক্র্যাগ। কে এই অত্যাশ্চর্য খামখেয়ালি ভদ্রলোক? আমার সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছেটা তেমন প্রবল না হলে সে অত খরচ করে তার করবে কেন? যাই হোক, নরওয়েতে এখন মধ্যরাতের সূর্যের পর্ব চলছে। আমি যেখানে যাচ্ছি সেখানে এই সময়টা, অর্থাৎ মে মাসে, রাতের অন্ধকার বলে কিছু নেই। এই জিনিসটা আমার দেখা হয়নি এখনো, তাই ভাবছি ভদ্রলোককে সম্মতি জানিয়ে টেলিগ্রাম করে দেব। আমার তাতে কোনো খরচ নেই, কারণ ভদ্রলোক 100 প্রিপেড টেলিগ্রাম করেছেন। যদিও আমি চেষ্টা করেও ডজনখানেকের বেশি শব্দ ব্যবহার করতে পারবো না। 9 মে। আজ একটা আর্টের বইয়ের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ দেখলাম 16 বিখ্যাত ইটালিয়ান শিল্পী তিনতোরেত্তোর একটা ছবির তলায় খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে আলেকজান্ডার ক্র্যাগের ব্যক্তিগত সংগ্রহ থেকে। যে লোক তিনতোরেত্তোর মতো শিল্পীর ছবি নিজের বাড়িতে রাখার ক্ষমতা রাখে, সে যে ডাকসাইটে ধনী তাতে কোনো সন্দেহ নেই। আমি পরশু রওনা হচ্ছি, ক্র্যাগকে জানিয়ে দিয়েছি। বেশ একটা চনমনে উত্তেজনা অনুভব করছি। মন বলছে আমার নরওয়ে সফর মাঠে মারা যাবে না। 12 মে। অসলো এয়ারপোর্ট থেকে উর্দিপরা ড্রাইভার চালিত ডেমলার গাড়িতে করে আমরা আধ ঘন্টা হলো রওনা দিয়েছি আলেকজান্ডার ক্র্যাগের বাসস্থানের উদ্দেশ্যে। আমরা, অর্থাৎ আমি ছাড়াও আরো দুজন, এর মধ্যে একজন ইংল্যান্ডের পদার্থবিজ্ঞানী জন সামারভিল, আমার পুরনো বন্ধু। অন্যজনের সঙ্গে এই প্রথম আলাপ। ইনি হলেন গ্রিসের বায়োকেমিস্ট হেক্টর প্যাপাডোপোলোস। তিনজনের মধ্যে ইনারই বয়স সবচেয়ে কম, দেখে মনে হয় 40 বেশি নয়। মাথা ভরা কোঁকড়া ঘন কালো চুল এবং তার সঙ্গে মানানসই ঘন ভুরু ও ঘন গোঁপ।
আমরা তিনজনে ঠিক একইভাবে আমন্ত্রিত হয়েছি, একই টেলিগ্রাম, একই ব্যবস্থা। এটা অবশ্যই অসলোতে আসার পরে জানলাম। আমি যেই তিমিরে, এরাও সেই তিমিরেই। সামারভিল ও ক্র্যাগের নাম শুনিনি। পাপাডোপুলোস বলল, শুনে থাকতে পারে, খেয়াল নেই, তবে টেলিগ্রামের দৈর্ঘ্য প্রথম শ্রেণীর টিকিট, আর এখন এই ডেমলার গাড়ি আর ড্রাইভারের পোশাকের বাহার দেখে এটা তিনজনেই বুঝেছি যে আলেকজান্ডার ক্র্যাগের পয়সার অভাব নেই। আপাতত আমরা মাঝপথে থেমেছি কফি খেতে। এখন বিকেল 3:30। ঠান্ডা যতটা হবে আশা করেছিলাম ততটা নয়। অবশ্যই নরওয়েতে তাপমাত্রার খামখেয়ালিপনার কথা যে কোনো ভূগোলের ছাত্রই জানে। এদেশে উত্তর প্রান্তে শীতের মাত্রা দক্ষিণের চেয়ে কম, কারণ অ্যাটলান্টিক থেকে এক ধরনের গরম হাওয়া নরওয়ের উত্তরাংশের উপর দিয়ে মাঝে মাঝে বয়ে যায়, ফলে উচ্চতা এবং উত্তর মেরুর সান্নিধ্য সত্ত্বেও তাপমাত্রা দক্ষিণের চেয়ে বেশি বেড়ে যায়। আমরা যেখানে বসে কফি খাচ্ছি সেটা রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট। ভারী নির্জন, সুরম্য পরিবেশ। নরওয়েতে সমতল ভূমি বলে প্রায় কিছুই নেই, সারা দেশটাকেই উপত্যকা বলা চলে। তারই মাঝে মাঝে মাথা উঁচিয়ে আছে বরফে ঢাকা পাহাড়। ড্রাইভার পিয়েত নরভালের কাছে জানলাম ক্র্যাগের বাসস্থান অসলো থেকে 330 কিলোমিটার দূরে। আমাদের পৌঁছতে লাগবে আরও ঘন্টা আড়াই। 12 মে রাত 9:30। রাত বলছি ঘড়ি দেখে, যদিও জানি আকাশের দিকে চাইলে আরও শব্দটা ব্যবহার করতে মন চাইবে না। কি আশ্চর্য এক জায়গায় এসে হাজির হয়েছি সেটা বলা দরকার। জায়গার আগে অবশ্যই মানুষটার কথা বলতে হবে, কারণ এই বাসস্থান, রাজপুরীও বলা চলে, এই মানুষের একার তৈরি। মধ্যযুগীয় কেল্লার ঢঙের বাড়ি, দেখে মনে হবে বয়স 700-800 বছরের কাছাকাছি, কিন্তু আসলে তৈরি এই 20 শতাব্দীতেই। কত খরচ লেগেছিল জিজ্ঞেস করার ইচ্ছে ছিল, কিন্তু ভদ্রলোককে যে অবস্থায় দেখলাম তাতে আর এসব অবান্তর প্রশ্ন করা চলে না। অ্যালেকজান্ডার লয়সিয়াস ক্র্যাগ এখন মৃত্যুশয্যায়। তার শেষ অবস্থা অনুমান করেই তিনি আমাদের ডেকে পাঠিয়েছেন। কেন ডেকেছেন তার তাজ্জব কারণটা এখন বলি। ঠিক 6:05 ক্র্যাগ কেল্লার প্রকাণ্ড ফটকের ভিতর দিয়ে গাড়ি ঢুকে আরও 5 মিনিট পপুলার অ্যাসপেন ও ঝাউগাছের ছায়ায় ঢাকা অতি সুদৃশ্য আঁকামাঁকা পথ দিয়ে আমরা কেল্লার সদর দরজার সামনে পৌঁছলাম। একজন উর্দি পরা মাঝবয়সী লোক আমাদেরই জন্য বোধহয় অপেক্ষা করছিল। সে এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা করে কাসেলের ভেতরে নিয়ে গেল। যে ঘরটাতে আমরা প্রথমে ঢুকলাম সেটাকে ওয়েটিং রুম বলা চলে, কিন্তু তার চোখ ধাঁধানো বাহার দেখে আমাদের তিনজনেরই কিছুক্ষণের জন্য কথা বন্ধ হয়ে গেল। আসবাবপত্র, মাবলের মূর্তি, ঝাড় লণ্ঠন, গিল্ড করা ফ্রেমে বাঁধানো বিশাল অয়েল পেন্টিং, মেঝেতে পারস্য দেশীয় আলিশান গালিচা, দেয়ালের গায়ে ঝোলানো অস্ত্রশস্ত্র, পেডেস্টেলে দাঁড় করানো লোহার বর্ম, সব মিলিয়ে আমাদের মনটাকে টেনে নিয়ে গেল সেই ব্যারনদের যুগে, যারা ডাকাতি করে কোটি কোটি টাকা করে ফুর্তি করে আমোদ করে জীবন কাটাত। পাপাডোপুলোস বিজ্ঞানী হলেও অন্যান্য বিষয়ে দেখলাম অনেক কিছু জানে। চারিদিকে দেখে বলল, এই ঘরে যা অয়েল পেন্টিং রয়েছে তারই দাম হবে 100,000,000 টাকা। আমি নিজে একখানা রেমব্রাও, একখানা ফ্র্যাগনারের ছবি দেখে চিনেছি। সারা দুর্গের ঘরময় আরও কত কি ছড়িয়েছে কে জানে। মিনিট 10 অপেক্ষা করার পরে সেই লোকটি ফিরে এসে বলল, ক্র্যাগ সাহেব নাকি দর্শন দেবার জন্য প্রস্তুত। আমরা তিনজন তাকে অনুসরণ করে আরও দুখানা বিশাল ঘর এবং অজস্র মহামূল্য জিনিসপত্র পেরিয়ে একটা অপেক্ষাকৃত ছোট আবছা অন্ধকার ঘরে গিয়ে পৌঁছলাম। ঘরের একটি জায়গায় একটি মাত্র ল্যাম্প জ্বলছে, এবং সেই ল্যাম্পের আলো গিয়ে পড়েছে একটা বিচিত্র কারুকার্য করা প্রকাণ্ড পালঙ্কের ওপরে শোয়া এক অতি প্রাচীন ভদ্রলোকের ওপর।
তুলোর বালিশে পিঠ দিয়ে আধশোয়া অবস্থায় যিনি আমাদের দিকে রোগ ক্লিষ্ট অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছেন, তিনি যে এই কেল্লার অধিপতি শ্রী আলেকজান্ডার ক্র্যাগ তাতে কোনো সন্দেহ নেই। স্যাটিন মোড়া লেপ দিয়ে তার থুতনি অবধি ঢাকা, শীর্ণ হাত দুটো লেপের বাইরে বুকের ওপর জড়ো করা, ডান হাতটা এবার বাঁ হাত থেকে আলগা হয়ে শরীর থেকে উঠে আমাদের দিকে প্রসারিত হল। আমরা পরপর তিনজনে ক্র্যাগের সঙ্গে করমর্দন করলাম। খাটের পাশে তিনটে চামড়ায় মোড়া চেয়ার রাখা ছিল। ক্র্যাগ ঘাড় নাড়িয়ে সেদিকে ইঙ্গিত করতে আমরা তিনজনে গিয়ে বসলাম। এবারে ক্র্যাগের ডান হাত তার পাশে ঝুলন্ত একটা রেশমের দড়িতে মৃদু টান দিতে একটা ঘণ্টার শব্দ শোনা গেল। আর তারপরেই প্রায় নিঃশব্দে একটি প্রাণী ঘরের পেছন দিকের অন্ধকার থেকে বেরিয়ে এসে ক্র্যাগের ঠিক পাশে এসে দাঁড়ালো। প্রাণী বলছি এই কারণে যে মানুষ বললে বর্ণনা ঠিক হবে না, এরকম মানুষ আমি এর আগে কখনো দেখিনি। প্রায় 7 ফুট লম্বা দেহ, গায়ের রং কালচে নীল, চামড়া প্রায় পালিশ করা ইস্পাতের মতো মসৃণ, পোশাক হলো হাঁটু অবধি গাঢ় লাল মখমলের আলখাল্লা, আর কোমরে একটা রূপলি বেল্ট বা কমরবন্দ। মুখের ধাঁচ এবং কেশবিহীন মস্তিষ্কের নিটল গড়ন দেখলে মনে হবে যেন পুরাণের কোনো দেবতা মানুষের আকারে এসে হাজির হয়েছে। আগন্তুক অবশ্যই ভৃত্যস্থানীয়। সে এসে ক্র্যাগের ওপর ঝুঁকে পড়ে তার ডান হাত দিয়ে তার মনিবের কপালের দুই প্রান্ত টিপে ধরল। প্রায় 10 সেকেন্ড এইভাবে থাকার পরে হাত সরিয়ে নিতেই ক্র্যাগের মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি যেন দেহে নতুন বল পেয়েছেন, দু হাতে বিছানার ওপর ভর করে বেশ অনেকটা উঠে বসে একটা বড় নিঃশ্বাস ফেলে তিনি পরিষ্কার ইংরেজিতে বললেন, ওডিন আমার নিজের হাতে মানুষ করা বিশ্বস্ত পরিচারক, তার অনেক গুণের মধ্যে একটা হলো মুমূর্ষু মানুষকেও সে কিছুক্ষণের জন্য চাঙ্গা করে দিতে পারে, যাতে সে মানুষ তার অতিথিদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারে। মিস্টার ক্র্যাগ চুপ করলেন। চাকরের নামটা শুনে বুঝলাম আমার অনুমান মিথ্যে নয়। ক্র্যাগ নিজেও তার পরিচারককে দেবতা হিসেবেই কল্পনা করেন। নরওয়ের পুরাণে ওডিন হল দেবতাদের শীর্ষস্থানীয়। সেই ওডিন এখন ধীরে ধীরে পিছু হটে আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। আমি ও সামারভিল দুজনেই নির্বাক, তটস্থ। পাপাডোপুলোসের বয়সটা কম বলেই বোধ হয় সে কিছুটা ছটফটে। ইতিমধ্যেই 2 বার গলা খাঁকড়ানি দিয়েছে এবং অনবরত হাত কচলাচ্ছে। ওডিন ও থর, বললেন মিস্টার ক্র্যাগ, এরা দুজনেই আমার অধিকাংশ কাজ করে। থরের সঙ্গে তোমাদের যথাসময়ে পরিচয় হবে। থর হল নরওয়ের আর একজন শক্তিশালী দেবতার নাম। প্যাপাডোপুলোস আর ধৈর্য ধরে রাখতে পারল না। আর আপনি একজন বৈজ্ঞানিকের কথা লিখেছিলেন, ক্র্যাগের ঠোঁটের কোণে হাসি দেখা দিল। সেই সঙ্গে তার চোখ দুটো আবার জলজল করে উঠল। সেই বিজ্ঞানী এখন মৃত্যু শয্যায়, বললেন ক্র্যাগ। তিনি তোমাদের রাস্তে আহ্বান জানিয়েছিলেন, তারই নাম হল আলেকজান্ডার অ্যালোয়সিয়াস ক্র্যাগ। প্যাপাডোপুলোস কেমন হতাশ হলো বলে মনে হলো। আমিও ঠিক এই উত্তর আশা করিনি। আমরা তিনজনেই একবার পরস্পরের দিকে চেয়ে নিলাম। ক্র্যাগ আবার কথা শুরু করলেন। কথাটা বিশ্বাস করা হয়তো তোমাদের পক্ষে সহজ হবে না, যদিও এর প্রমাণ তোমরা পাবে। আমার এই দুর্গের 40টা ঘরের মধ্যে একটা হলো ল্যাবরেটরি। আমি আজ 92 বছর ধরে সেখানে নানা রকম গবেষণা করেছি। এইটুকু বলে ক্র্যাগ থামলেন। কারণটা স্পষ্ট,
92 বছর শুনে আমাদের মনে স্বাভাবিক একটা প্রশ্ন জাগবে, সেটা উনি আন্দাজ করেছিলেন। সেই প্রশ্ন করার আগে ক্র্যাগ নিজেই তার উত্তর দিলেন। আমার বৈজ্ঞানিক ক্ষমতার জোরেই আমি 3-3 বার অবধারিত মৃত্যুকে ঠেকিয়ে রেখে আমার আয়ু বাড়িয়ে নিতে পেরেছি, কিন্তু এবার আর সেটা সম্ভব হচ্ছে না। যখনই ভদ্রলোকের কথা থামছে, তখনই আমাদের পরিবেশের আশ্চর্য নিস্তব্ধতা অনুভব করছি। এত বড় দুর্গের মধ্যে একটিও শব্দ আসছে না কোথাও থেকে। নেপোলিয়নের মৃত্যু আর আমার জন্ম একই দিনে, 5ই মে 1821। 150 বছর বয়স আপনার? প্যাপাডোপুলস মাত্রা ছাড়িয়ে একটু অস্বাভাবিক রকম জোরেই প্রশ্নটা করে ফেলেছিল। ক্র্যাগ মৃদু হেসে বললেন, তুমি এতেই আশ্চর্য হচ্ছ, তাহলে এর পরে যা ঘটতে চলেছে তাতে তোমার প্রতিক্রিয়া কি হবে? প্যাপাডোপুলস চুপ করে গেল। ক্র্যাগ বলে চললেন, বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের ছাত্র ছিলাম, প্রফেসর রাসমুসেনের প্রিয় ছাত্র। বলতেন, তুমি অধ্যাপনা করবে, গবেষণা করবে, উজ্জ্বল ভবিষ্যৎ তোমার। কিন্তু আমার চরিত্রের আর একটা দিক ছিল, অ্যাডভেঞ্চারের নেশা। 27 বছর বয়সে বাড়ি ছেড়ে বেরিয়ে যাই, ইউরোপ ছেড়ে দক্ষিণ আমেরিকায় গিয়ে হাজির হই, মন চলে যায় আমার জুয়ার দিকে। কপালটাও ছিল অবিশ্বাস্য রকম ভালো, রিও ডি জেনেরোতে রুলে খেলে এক রাতে লাখ টাকার ওপর হাতে আসে আমার। সেই টাকা লাগাই হিরে প্রসপেক্টিং এর কাছে। আফ্রিকায় তখনও হিরে আবিষ্কার হয়নি, কাজী ব্রাজিলেই থেকে যাই। এই যে আমার এত সম্পত্তি দেখছো, এই যে চারদিকটায় এত মহামূল্য জিনিসের সমারোহ, এর পেছনে রয়েছে হীরে। এই একটি হীরের দাম কত জানো? প্রশ্নটা করে ক্র্যাগ তার ডান হাতটা আমাদের দিকে তুলে ধরলেন। দেখলাম অনামিকায় একটা বিশাল হীরে বসানো আংটি জ্বলজ্বল করছে। 20 বছর ব্রাজিলে থেকে তারপর ফিরে আসি আমার দেশে, আমি তখন ক্রোড়পতি। তখনই মাথায় আসে আমার একটা ক্যাসল বানাব। আমার দামি জিনিসের নেশা আছে বেঁচে তখন, কিন্তু তার জন্য তো উপযুক্ত বাসস্থান চাই। ক্যাসল তৈরি হলো, আমার সব কিছু নিয়ে তার মধ্যে আমি বাস করতে শুরু করলাম। অনেকে একা থাকতে পছন্দ করে না, আমার কিন্তু দিব্যি লাগতো। কেবল আমি আর আমার এইসব বহুমূল্য সাধের সামগ্রী, বাড়ি থেকে আর বেরোইনি তারপর থেকে। জিনিসপত্র যা কিনেছি সবই চিঠি লিখে, পোস্ট অফিসের লোক এসে সব কিছু আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। এক সময় তখন আমার বয়স এই ধরো 60 পেরিয়েছে, হঠাৎ একদিন আমার সঙ্গী পোষা কুকুরটা মরে গেল। সেই থেকে মনে হলো আমারও তো একদিন মরতে হবে, এত স্বাদের জিনিস শব্দ ফেলে রেখে চলে যেতে হবে। কৃত্রিম উপায়ে বিজ্ঞানের সাহায্যে কি আয়ু বাড়ানো যায় না? ল্যাবরেটরি হলো, অধ্যাপক রাসমুসেনের কথা ফলল 45 বছর পরে। কাজের ক্ষমতা ছিল তখনও, গবেষণা শুরু করলাম। তার যে কি ফল হয়েছে এ তো দেখতেই পাচ্ছ। কিন্তু ক্র্যাগ দম নেবার জন্য থামলেন। আমরা তিনজনেই গভীর আগ্রহের সঙ্গে তার কথা শুনছিলাম। প্যাপাডোপুলসের হাত কচলানো থেমে গেছে, ক্র্যাগের নিঃশ্বাস আবার দ্রুত পড়তে শুরু করেছে। আবার তার মধ্যে অবসন্নতার ভাব লক্ষ্য করছি। কিন্তু আমার ওষুধ অনির্দিষ্টকালের জন্য
মানুষকে তো বাঁচিয়ে রাখতে পারে না, আমি জানতুম সেটা। তাই আমাকে আবার আর একটা গবেষণায় অনেকটা সময় ও অনেকটা অর্থ ব্যয় করতে হয়। মিস্টার ক্র্যাগ এবার সামারভিল মুখ খুলল। আপনি কি বলতে চান 150 বছর বেঁচেও আপনার বাঁচার স্বাদ মেটেনি? বার্ধক্যের সঙ্গে সঙ্গে তো ক্রমে মানুষের জীবনের মোহ কেটে যায়, তাই নয় কি? আমার সে মোহ কাটেনি জন সামারভিল। ক্র্যাগের দৃষ্টি বিস্ফারিত, তিনি শটান চেয়ে আছেন সামারভিলের দিকে। নিজের অবস্থার কথা অগ্রাহ্য করে তিনি আবার উচ্চস্বরে বলে উঠলেন, আমার আসল কাজই তো এখনো বাকি, আমার অন্তিম অ্যাডভেঞ্চার। কথাটা বলার সময় ক্র্যাগের মাথাটা বালিশ থেকে খানিকটা উঠে এসেছিল। কথা শেষ হওয়া মাত্র মাথা বালিশে এলিয়ে পড়ল। পেছন থেকে দেখি প্রভুভক্ত ওডিন এগিয়ে এসে আবার খাটের পাশে দাঁড়িয়েছে, বোধহয় আদেশের অপেক্ষায়। ক্র্যাগ বেশ খানিকটা শক্তি প্রয়োগ করে নিজেকে সামলে নিয়ে এবার অনেকটা স্বাভাবিকভাবে বললেন, মানুষকে অনির্দিষ্টকাল তো বাঁচিয়ে রাখা যায় না, তার মৃত্যু তো অনিবার্য। কিন্তু ক্র্যাগ কেন জানি আমারই দিকে শটান দৃষ্টি দিয়ে বাকি কথাটা বললেন, কিন্তু মরা মানুষকে অন্তত একবারের মতো তো বাঁচিয়ে তোলা যায়। ঘরে আবার সেই অমোঘ নিস্তব্ধতা। তারই মধ্যে অন্য কোনো ঘর থেকে তিনটে ঘড়িতে তিন রকম আশ্চর্য সুন্দর সুরে 7টা বাজার শব্দ পেলাম। এবার ক্র্যাগের কণ্ঠস্বর ক্ষীণ, বুঝলাম তার শক্তি ক্রমশ কমে আসছে। আমি পরীক্ষা না করে বলছি না কথাটা, এই বাড়িতে এমন লোক আছে যে মৃত্যুর পরে আবার বেঁচে উঠে আমার আমার কাজ করছে। আজ রাতটা আমার কাটবে না, ওডিনো এই অবস্থায় আর আমাকে নতুন শক্তি দিতে পারবে না। কাল সকালে ওডিন তোমাদের সাহায্য করবে, সে আমার মৃতদেহ নিয়ে যাবে একটি বিশেষ ঘরে, তোমরাও যাবে তার সঙ্গে। সেখানে সব তৈরি, সমস্ত নির্দেশ দেয়া আছে চার্টে, বৈজ্ঞানিক ছাড়া সে চার্টের মানে কেউ বুঝবে না। তোমরা পারবে, পারবে তোমরা। ওডিন আমাকে একটা বিশেষ জায়গায় শুইয়ে দেবে, বাকি কাজটা তোমাদের। মৃত্যুর 12 ঘন্টা পর তোমাদের কাজ শুরু হবে, তার 3 ঘন্টা পরে আমার দেহে নতুন প্রাণের লক্ষণ দেখতে পাবে, ব্যাস তারপর তোমাদের কাজ শেষ। একজনের উপর তো নির্ভর করা যায় না, তাই তাই তোমাদের 3 জনকে আমি একসঙ্গে ডেকেছি। আমি জানি, আমি জানি তোমরা আমাকে হতাশ করবে না, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। ক্র্যাগ চোখ বন্ধ করলেন। তাঁর শেষ কথাগুলো বুঝতে বেশ অসুবিধে হচ্ছিল। এই নিস্তব্ধতার সুযোগে প্যাপাডোপুলোস হঠাৎ আর একটা প্রশ্ন করে বসল, কাজটা হয়ে গেলেই আমাদের ছুটি তো? ক্র্যাগের চোখের পাতা দুটো অল্প ফাঁক হল, তাঁর ঠোঁটের কোণ দুটো যেন ঈষৎ হাসির ভঙ্গিতে ওপর দিকে উঠল, কিন্তু পর মুহূর্তেই আবার সেই বেহুশ অবসন্ন ভাব। এবার ওডিনের দেহ নড়ে উঠল, তার ডান হাতটা খাটের পাশে টেবিলের উপর রাখা একটা ছোট্ট কালো বাক্সের একটি বিশেষ অংশের উপর মৃদু চাপ দিল। অমনি শোনা গেল ক্র্যাগের কণ্ঠস্বর, বাক্সের ভেতর রাখা টেপ থেকে কথা বেরোচ্ছে পরিষ্কার ইংরেজি উচ্চারণ, তোমরা আমার নিমন্ত্রণ রক্ষা করায় আমি কৃতজ্ঞ। আমার চাকর নীলস তোমাদের দুর্গ ঘুরিয়ে দেখাবে, কোনো প্রশ্ন থাকলে তাকে বলতে পারো, খাদ্য পানীয়
যখন যা প্রয়োজন নীলসকে বললে এনে দেবে। এখন বিদায়, বিদায়, বিদায়। নীলস নামক চাকরটি ঘরের বাইরেই ছিল। টেপের কথা শেষ হতেই সে এসে আমাদের সঙ্গে করে নিয়ে গেল ক্র্যাগের কেল্লার অন্য ঘরগুলি দেখাতে। তুমি গ্রিক ভাষা জানো? প্যাপাডোপুলোস নীলকে প্রশ্ন করল করিডোর দিয়ে যেতে যেতে। নীলস মাথা নেড়ে বলল, Only English and Norwegian. তোমার বয়স কত হলো? আমি জানি প্যাপাডোপুলোস কেন প্রশ্নটা করেছে। নীলসকে দেখে সত্যি কাজের পক্ষে অত্যন্ত বেশি বুড়ো বলে মনে হয়। 83 বলল নীলস। কতদিন কাজ করছো এখানে? 55 বছর। তারপর একটু থেমে বলল, গত 7ই ডিসেম্বর হৃদরোগে আমার মৃত্যু হয়। মাই মাস্টার ব্রট মি ব্যাক টু লাইফ। এখানে কি সবাই ছিটগ্রস্ত না সবাই মিথ্যে কথা বলছে? ক্র্যাগ কি আমরা আসার আগে তার চাকরদের শিখিয়ে রেখেছে কোন প্রশ্নের কি জবাব দিতে হবে? এখন দিব্যি সুস্থ মনে হয় নিজেকে? প্রশ্নটা প্যাপাডোপুলোস যেন খানিকটা ঠাট্টা শুরুই করল, কিন্তু নীলস উত্তরটা দিল সম্পূর্ণ স্বাভাবিকভাবে। এত সুস্থ বহুকাল বোধ করিনি। ঘণ্টাখানেক ধরে কেল্লার সমস্ত ঘর ঘুরে দেখে আমরা যে যার ঘরে ফিরে গেলাম। একটা বিশেষ তালাবন্ধ ঘর ছাড়া আমরা সব ঘরই দেখেছি। প্রত্যেকটা ঘরকেই একটা ছোটখাটো মিউজিয়াম বা আর্ট গ্যালারি বলা চলে। ওই একটি ঘর বন্ধ কেন জিজ্ঞেস করাতে নীলস কোনো উত্তর দিল না। নিঃসন্দেহে ওটাই ক্র্যাগের ল্যাবরেটরি, কারণ অন্য ঘরগুলোর কোনোটারই সঙ্গে বৈজ্ঞানিক গবেষণার কোনো সম্পর্ক নেই। আমার শোবার ঘরটাকে বলা চলে একেবারে আয়েশের পরাকাষ্ঠা। ঘরের যা আয়তন তাতে আমার পুরো গিরিডির বাড়িটা ঢুকে যায়। সমস্ত দুর্গটাতেই সেন্ট্রাল হিটিং, ঘরে ঘরে থার্মোমিটার রয়েছে, 75 ডিগ্রি ফ্যারেনহাইটে এসে পাড়া দাঁড়িয়ে আছে। আমি ঘরের এক পাশে একটা মখমলে সোফায় বসে সবে পকেট থেকে ডায়েরিটা বার করেছি, এমন সময় দরজায় টোকা পড়ল। সামারভিল ও প্যাপাডোপুলোসের প্রবেশ। প্রথমজন যথারীতি শান্ত, ভিতরে উত্তেজনা থাকলেও বোঝার উপায় নেই। কিন্তু গ্রিক ভদ্রলোকটি ঘরে ঢুকেই একটা বাছাই করা জোরালো গ্রিক শব্দে তার মনের ভাব প্রকাশ করলেন, যার বাংলা করলে দাঁড়ায় যত্ত সব। সামারভিল আমার পাশে বসে বলল, এই তামাশায় অংশগ্রহণ করাটা কি আমাদের মতো লোকের সাজে? হাজার হোক, আমরা তো একেবারে ফেলনা নই, আমাদের একটা প্রতিষ্ঠা আছে, সমাজে বিচক্ষণ ব্যক্তি বলে একটা সুনাম আছে। আমি বললাম, দেখো জন, আমরা যখন ক্র্যাগের পয়সায় এখানে এসেছি, তার আতিথ্য গ্রহণ করেছি, তখন এত সহজে মাথা গরম করলে চলবে না। কাল সকালেই তার তিরোধান হবার কথা, দেখাই যাক না তারপরে কি হয়। লোকটা বুজরুক কি না সে তো তখনই বোঝা যাবে। আর সে লোক যদি নাই মরে, তাহলে তো এমনিও কিছু করার নেই। যতদিন না সে মরছে, ততদিন সে নিশ্চয়ই আমাদের ধরে রেখে দেবে না। প্যাপাডোপুলোস তার বাঁ হাতে তেলোতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বলল, বৈজ্ঞানিক দেখাবার লোভ দেখিয়ে আমাদের কি ভাঁওতায় দিল বলতো? ছি 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 ছি। একটা ব্যাপারে আমার মনটা খচখচ করছিল, সেটা এবার না বলে পারলাম না। আমিও তোমাদের সঙ্গে একমত হতাম, কিন্তু একটা কারণে হতে পারছি না। কি কারণ? সমস্বরে প্রশ্ন করে উঠল দুজনেই। ওডিন নামটা উচ্চারণ করতেই প্যাপাডোপুলোস হাঁ হাঁ করে উঠল। ওডিন? একটা জাদরের লোককে মেকআপ করে মাথা মুড়িয়ে নাটুকে পোশাক পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, তাতে খটকার কি আছে? তুমি কি ভাবছো রক টিপে শক্তি সঞ্চার করাটা বুজরুকি নয়? ক্র্যাগের পুরো ব্যাপারটাই ধাপ্পা। বলে 150 বছর বয়স, ওর সব কথাগুলোর মধ্যে কেবল একটা সত্যি হতে পারে, আর সেটা হলো জুয়ো খেলে পয়সা করার ব্যাপারটা। ও যেসব দামি ছবি টবি দিয়ে ঘর সাজিয়েছে, সে তো আমার মনে হচ্ছে হয় চোরাই মাল না হয় জাল জিনিস। কোন ডাকাতের পাল্লায় পড়েছি কে জানে। আমি এবার আসল কথাটা বললাম। ওডিনের চোখের পলক পড়ছিল না। সামারভিল ও প্যাপাডোপুলোস দুজনেই অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে চাইল। তুমি ঠিক দেখেছ? প্রশ্ন করল সামারভিল। অন্তত 5 মিনিট একটানা চেয়েছিলাম তার দিকে। অতক্ষণ ধরে নিষ্পলক দৃষ্টি মানুষের পক্ষে সম্ভব নয়। আমার ধারণা ওডিন একটি যান্ত্রিক মানুষ, অর্থাৎ রোবট। এরকম রোবটের অভিজ্ঞতা আমার এর আগেও একবার হয়েছে।
সামভিল বলল, তাহলেও কি প্রমাণ হয় যে ক্র্যাগ নিজে বৈজ্ঞানিক এবং সে নিজেই রোবটটি তৈরি করেছে? না, তা হয় না। তা নিজে দৌড় বোঝা যাবে যদি তার আবিষ্কৃত উপায়ে মরা মানুষকে আবার। আমার কথা আর শেষ হল না। ঘরের বাতি হঠাৎ করে ম্লান হয়ে প্রায় নিভে গিয়ে ঘর অন্ধকার হয়ে গেছে। জানলার পর্দা টানা, তাই ঘরে আলো ঢুকছে না। কি ব্যাপার? বলল প্যাপাডোপুলোস। হঠাৎ কি করে? প্যাপাডোপুলোসের প্রশ্ন ছাপিয়ে একটা গুরু গম্ভীর অশরীরী কণ্ঠস্বর ঘরটাকে কাঁপিয়ে দিল। তারপর কয়েক মুহূর্ত নৈঃশব্দ। প্যাপাডোপুলোসের মুখ ফ্যাকাশে। সামভিল সোফা ছেড়ে দাঁড়িয়ে উঠেছে। তারপর আবার সেই কণ্ঠস্বর। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘরের বাতি আবার আগের অবস্থায় ফিরে এলো। এই ঘরের মধ্যে কোথাও একটা স্পিকার লুকানো রয়েছে, বলল প্যাপাডোপুলোস। সেটা তো বোঝাই যাচ্ছে, বলল সামভিল। কিন্তু খবরটা সত্যি কি না এবং ভবিষ্যৎবাণী ফলবে কি না, সেটাই হচ্ছে প্রশ্ন। প্যাপাডোপুলোস চেয়ারে বসেছিল। এবার উঠে পায়চারি করতে করতে বলল, ভদ্রলোকের নাটুকে পোনা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। কথাটা ভুল বলেনি, আমারও এখানে এসে অবধি সেটা অনেকবার মনে হয়েছে। আজ যখন নীলজের সঙ্গে ঘুরে ঘুরে কাসেলের ঘরগুলো দেখছিলাম, তখনও এটা মনে হয়েছিল। বিংশ শতাব্দীতে এরকম একটা দুর্গের পরিকল্পনাটাই নাটুকে। ওই যে একটা ঘরের দরজায় একটা বিশাল তালা ঝুলিয়ে ঘরটাকে বন্ধ করে রাখা হয়েছে, ওটাই কি কম নাটুকে? প্যাপাডোপুলোস বলছিল ঘরে চোরাই মাল রাখা আছে, কিন্তু আমার সেটা বিশ্বাস হয় না। বিশ্বের কোনো নামকরা মিউজিয়াম থেকে ক্র্যাগ যদি কিছু চুরি করে থাকে, তাহলে সে খবর কাগজে বেরোতো এবং সেটা আমরা জানতাম। হয় ক্র্যাগ অকারণে রহস্য করছে, না হয় সত্যি গোপনীয় কিছু রাখা আছে ওই ঘরে। ঘড়ি ধরে রাত 8টায় নীলস এসে খবর দিল ডিনার রেডি, রাজভোগ্য আহার। যে লোকটা পরিবেশন করছিল তাকেও দেখে অত্যন্ত প্রাচীন বলে মনে হচ্ছিল, কিন্তু সে কতদিন হলো ক্র্যাগের কাছে কাজ করছে সে কথা জিজ্ঞেস করার ভরসা পেলাম না তিনজনের একজন। মরে গিয়ে বেঁচে ওঠা লোকের হাতে পরিবেশন করা খাবার খাচ্ছি জানলে সে খাবার যতই সুস্বাদু হোক পেটে গিয়ে হজম হতো না। 8:30 নাগাদ পরস্পরকে গুড নাইট জানিয়ে আমরা যে যার ঘরে চলে গেলাম। ঘরে এসে পর্দা সরিয়ে বাইরে সূর্যের আলো আছে কিনা দেখতে গিয়ে দেখি ঘরটা আসলে কেল্লার ভেতর দিকে। বাইরেটায় আকাশের পরিবর্তে রয়েছে একটা অন্ধকার করিডোর। একটা দেওয়াল দেখতে পাচ্ছি, মনে হয় সেটা হাত দশেকের মধ্যে। দেওয়ালের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে একটা বর্ম আটা যোদ্ধার মূর্তি। আমি খাটে এসে বসলাম। কাল কপালে কি আছে কে জানে। একটা কথা বারবারই মনে হচ্ছে, ক্র্যাগের একটি উক্তি, আমার আসল কাজই এখনো বাকি, আমার শেষ অ্যাডভেঞ্চার। কি কাজের কথা বলতে চায় আলেকজান্ডার লয়সিয়াস ক্র্যাগ? সে অ্যাডভেঞ্চারে আমাদের কোনো ভূমিকা আছে কি? এই বন্দি দশা থেকে আমাদের মুক্তি কবে হবে? 13 মে সকাল 6টা। কিছুক্ষণের মধ্যেই হয়তো নিচে ডাক পড়বে, তার আগে কাল রাত্রের ঘটনাটা লিখে ফেলি। মাঝরাত্রে পরে ঘড়ি দেখে জানলাম 2:30। দরজায় একটা টোকার শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম এমনিতেই পাতলা, তার উপর মনে একটা অস্বস্তির ভাব থাকায় বোধহয় নিদ্রার একটু ব্যাঘাত ঘটছিল। তৎক্ষণাৎ উঠে গিয়ে দরজা খুলে দেখি আমার গ্রিক বন্ধু হেক্টর প্যাপাডোপুলোস। তার দৃষ্টি উদ্ভাসিত, আর এই শীতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম। ভদ্রলোক হুড়মুড়িয়ে ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে কেবল 2টি শব্দ উচ্চারণ করলেন, তালা খুলেছি, সর্বনাশ। এই স্বনামখ্যাত বৈজ্ঞানিক মাঝরাত্রিরে আবার এসব কি আরম্ভ করেছেন? কিসের তালা?
গভীর উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞেস করলাম। উত্তরে আরো দুটি শব্দ। নিষিদ্ধ ঘর। তারপর প্যাপাডোপোলিস যা বলল তা এই। দরজার সামনে তালা দেখে এবং নীলসকে জিজ্ঞেস করে কোনো উত্তর না পেয়ে প্যাপাডোপোলিসের জেদ চেপে যায় সে ঘরে ঢুকবেই। সেই মতলবে রাত ১২টা পর্যন্ত জেগে বসে থেকে তারপর ঘর থেকে বেরিয়ে অন্ধকার করিডোর দিয়ে সে শটান চলে যায় তালা দেওয়া দরজার সামনে। তারপর সেই তালা সে খোলে। কি করে খুলল জিজ্ঞেস করাতে সে পকেট থেকে একটা আশ্চর্য জিনিস বার করে আমায় দেখায়। সেটা আর কিছুই নয়, স্টপার লাগানো একটা ছোট শিশিতে খানিকটা তরল পদার্থ। এর কয়েক ফোঁটা একটা বন্ধ তালার চাবির গর্তের মধ্যে দিলেই কলকবজা গলে তালা নাকি আপনা থেকেই খুলে যায়। এটা নাকি প্যাপাডোপোলিসের নিজের আবিষ্কার। এমন একটা জিনিস সে সঙ্গে নিয়ে ঘুরছে কেন জিজ্ঞেস করাতে সে বলল শুধু ওটা কেন, তার নানা রকম ছোটখাটো আবিষ্কারই সে সঙ্গে নিয়ে এসেছে পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিককে দেখাবে বলে। আমি বললাম ঘরের ভেতর কি আছে দেখলে। তাতে সে বলল ঘরে তার একা ঢুকতে সাহস হচ্ছে না, কারণ দরজা সামান্য ফাঁক করতেই সে একটা গন্ধ পেয়েছে যেটা সচরাচর চিড়িয়াখানায় পাওয়া যায়। স্থির করলাম সামারভিলকে সঙ্গে নিয়ে আমরা তিনজনেই যাব। এমনিতে হয়তো আমি প্যাপাডোপোলিসকে নিরস্ত করতাম, কিন্তু জানোয়ারের গন্ধ কথাটা শোনার পর আমারও কৌতূহল বেড়ে গেছে। সামারভিলেরও ঘুম দেখলাম পাতলা, দরজায় দুবারের বেশি নক করতে হলো না। অতীব সন্তর্পণে এখান থেকে ওখান থেকে গলে আসা মধ্যরাত্রে দিনের আলোর সুযোগ নিয়ে টর্চ না জ্বালিয়েই আমরা সেই তালা ভাঙা দরজার সামনে হাজির হলাম। দরজা ফাঁক করতেই আমিও জানোয়ারের গন্ধ পেলাম, কিন্তু সে খুবই সামান্য। প্যাপাডোপোলিসের ঘ্রাণেন্দ্রিয় রীতিমতো তীক্ষ্ণ, সেটা স্বীকার করতেই হবে। আমরা তিনজনে নিষিদ্ধ ঘরে প্রবেশ করলাম। প্রকাণ্ড ঘর, জানালা বলতে কিছু নেই। সিলিং এর কাছের তিনটে স্কাইলাইট দিয়ে সামান্য আলো এসে অন্ধকারের দুর্ভেদ্যতা খানিকটা দূর করছে। যেটুকু আলো তাতেই দেখে বুঝলাম এই ঘরের জাত একেবারে আলাদা। এখানে মহামূল্য শিল্পদ্রব্য বলতে কিছুই নেই, যা আছে তা একেবারে কাজের জিনিস। একজন বৈজ্ঞানিকের স্টাডি, গবেষণাগার এবং ছোটখাটো একটি কারখানা মিশিয়ে যদি একটা বিশাল ঘর কল্পনা করা যায় তবে এটা হলো সেই ঘর। একদিকে দেয়ালের সামনে সারি সারি বুকশেলফে অজস্র বই, তার বেশিরভাগই বিজ্ঞান সংক্রান্ত। মাঝখানে তিনটে লম্বা টেবিলে নানা রকম রাসায়নিক যন্ত্রপাতি, আর অন্যদিকে দেয়ালের সামনে দুই সার স্টিলের ক্যাবিনেটের মাঝখানে একটা প্রশস্ত মাহাগনির টেবিল। এই টেবিলে বসেই যে ক্র্যাগ লেখাপড়া করেন তাতে কোনো সন্দেহ নেই। টেবিলের পেছনে দেওয়াল থেকে ঝুলছে একটা প্রকাণ্ড পৃথিবীর মানচিত্র। সেই মানচিত্রের বিশেষ বিশেষ জায়গায় একটি করে ছোট রঙিন কাগজের ফ্ল্যাগ সমেত আলপিন গুঁজে দেওয়া আছে। ম্যাপের ওপর টর্চ ফেলে বুঝলাম পিনগুলো লাগানো হয়েছে পৃথিবীর প্রত্যেক দেশের রাজধানী সূচক বিন্দুগুলির ওপরে। হিপনোজেন, হঠাৎ বলে উঠল সামভিল। সে ইতিমধ্যে ক্র্যাগের কাগজপত্র ঘাঁটতে আরম্ভ করে দিয়েছে। একটা চামড়ায় বাঁধানো মোটা খাতার প্রথম পাতাটি খুলে সে এই শব্দটি উচ্চারণ করল। আমার কাছে শব্দটা নতুন। আমি সামারভিলের দিকে এগিয়ে গেলাম। সে চেয়ারে বসে পড়েছে, খাতা তার সামনে টেবিলের ওপর খোলা। খাতার প্রথম পাতায় লাল কালিতে লেখা হিপনোজেন সংক্রান্ত নোটস, তার তলায় লেখা এ ক্র্যাগ, আর তার নিচে আজ থেকে ৪ বছর আগের একটা তারিখ। আমরা দুজনে একসঙ্গে খাতাটা দেখতে লাগলাম। কয়েক পাতা পড়তেই ক্র্যাগের বৈজ্ঞানিক জ্ঞান সম্বন্ধে কোনো সন্দেহ রইল না। এইসব গাণিতিক ও রাসায়নিক ফর্মুলায় কোনো বুজরুকি নেই। কিন্তু কি পদার্থ এই হিপনোজেন? নামের ল্যাটিন উৎপত্তি ধরে নিলে মানে দাঁড়ায়
সম্মোহনজনক একটা কিছু ঘুমপাড়ানি ওষুধ। মন ধাঁধানো কোনো প্রক্রিয়া বা ওই জাতীয় কিছু কি? খাতার প্রথম কয়েক পাতা জুড়ে একটা প্রস্তাবনা। ক্রমবর্ধমান অবিশ্বাস আর আতঙ্কের সঙ্গে আমরা দুজনে লেখাটা পড়ে শেষ করলাম। আলেকজান্ডার অ্যালয়সিয়াস ক্র্যাগ এই প্রস্তাবনায় তার আসল কাজ বা শেষ অ্যাডভেঞ্চারের কথা বলেছেন। সে কাজটা আর কিছুই না, সারা পৃথিবীর একচ্ছত্র অধিপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। সারা বিশ্বের লোক থাকবে তার পায়ের তলায়। জগতের যেখানে যত মিউজিয়াম, যত লাইব্রেরি, যত সংগ্রহশালা, যত আর্ট গ্যালারি আছে, তার সমস্ত অমূল্য সম্পদ এসে যাবে তার আওতার মধ্যে। এই জিনিসটা সম্ভব হবে ওই হিপনোজেনের সাহায্যে। ক্র্যাগের আবিষ্কার এই হিপনোজেন হলো একটি বাষ্পীয় পদার্থ। এই বাষ্পীয় পদার্থ বা গ্যাস কি করে একটা শহরের উপর ছড়িয়ে দেওয়া যাবে তার দুটি সহজ উপায় ক্র্যাগ বর্ণনা করেছেন। এক হলো পাইপের সাহায্যে, অন্যটা প্লেন থেকে বোমা ফেলে। বোমা হবে প্লাস্টিকের তৈরি, মাটির কাছাকাছি এলে সে বোমা থেকে গ্যাস আপনিই চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এতে ফল কি হবে তার আন্দাজ পাওয়া যায় ক্র্যাগের দেওয়া একটা হিসেব থেকে। এই গ্যাসের একটি কণা বা মলিকিউল একজন মানুষের নিঃশ্বাসের সঙ্গে তার দেহে প্রবেশ করলে সে মানুষ 24 ঘন্টার জন্য সম্মোহিত বা হিপনোটাইজড হয়ে যাবে। লন্ডন বা নিউ ইয়র্কের মতো একটা গোটা শহরের লোককে এক বছরের জন্য হিপনোটাইজ করতে একটা বোমাই যথেষ্ট। অথচ সুবিধে এই যে এই বোমায় শহরের কোনো ক্ষতি হবে না, কিন্তু শহরের লোকের মন একবার দখল করতে পারলে তাদের উপর কর্তৃত্ব করার আর অসুবিধে কোথায়? ক্র্যাগের এই সাংঘাতিক পরিকল্পনার কথা পড়ে আমাদের দুজনেরই কপালের ঘাম ছুটে গেছে। এইসব কথা সত্যি না পাগলের প্রলাপ তাই ভাবছি। এমন সময় একটা অস্ফুট চিৎকারে আমাদের দৃষ্টি ঘুরে গেল ঘরের অন্যদিকে। দূরে খোলা দরজার সামনে হাত দুটোকে পিছিয়ে কোমর বাঁকিয়ে চরম ত্রাসের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে হেক্টর প্যাপাডোপোলস। আমরা দুজনে দৌড়ে গেলাম তার দিকে। প্যাপাডোপোলস পিছিয়ে যেতে আমরা দাঁড়ালাম দরজার মুখে। এখানে জানোয়ারের গন্ধ তীব্রতম, কারণ স্পষ্ট। পাশের ঘরে, এই ঘরটা অপেক্ষাকৃত ছোট, আমাদের থেকে হাত দশেক দূরে এক জোড়া জ্বলন্ত সবুজ চোখ প্রায় নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে আমাদের দিকে। এই ঘরটা আরো বেশি অন্ধকার, কারণ এতে একটি মাত্র স্কাইলাইট। আমার টর্চটা জ্বালিয়ে জোড়া চোখের দিকে ফেলতে একটা রক্ত হিম করা দৃশ্য আমাদের সামনে ফুটে উঠল। একটি ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে রয়েছে ঘরের মাঝখানে, তার দৃষ্টি শটান আমাদের দিকে। ব্যাঘ্র শ্রেণীর এই বিশেষ জন্তুটা যে কতখানি হিংস্র হতে পারে সেটা আমার অজানা নয়। প্যাপাডোপোলস একটা অদ্ভুত গোঙানি শব্দ করে মাটিতে পড়ে গেল। প্যান্থারের ভাবগতিকে একটা অস্বাভাবিকত্ব লক্ষ্য করে আমার মনে একটু সাহস হল। আমি জানোয়ারটার দিকে এগিয়ে গেলাম। সামারভিল আমার কাঁধ ধরে বাধা দেবার চেষ্টা করেছিল, কিন্তু আমি গ্রাহ্য করলাম না। আমি এগিয়ে গিয়ে প্যান্থারটার সামনে হাঁটু গেড়ে বসলাম। কোনো হিংস্র জানোয়ার যে মানুষের দিকে এমন ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকতে পারে সেটা আমার ধারণা ছিল না। আমি তার চোখের ঠিক সামনে ধরলাম আমার টর্চ। সে চোখের চাহনি নিরীহ বললে ভুল বলা হবে, বরং নির্বোধ বললে হয়তো সত্যের কিছুটা কাছাকাছি যাওয়া যেতে পারে।
এ যেন আর বোকা হয়ে গেছে, এ যেন কারুর আদেশ পালন করার জন্যই অপেক্ষা করছে। এ নিজস্ব শক্তি বা গরজ বলে আর কিছুই নেই। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, বাঘের গলায় ফিতে বাঁধা একটা কার্ড, তাতে ছ মাস আগের একটা তারিখ। বুঝলাম ওই দিনেই প্যান্থারটির ওপর ক্র্যাগের ওষুধ প্রয়োগ করা হয়েছিল। সামারভিল ইতিমধ্যে তার নিজের টর্চের আলো ফেলেছে ঘরের অন্যদিকে। অবাক হয়ে দেখলাম ঘরের চারিদিকে সারি সারি কাঁচের বাক্স, প্রত্যেকটি বাক্সে একটি করে মারাত্মক প্রাণী, তাদের বেশিরভাগই পোকামাকড় বা সরীসৃপ জাতীয়। আমি প্রথম বাক্সটির দিকে এগিয়ে গেলাম। কাঁচের ওপর তারিখ সমেত লেবেল, কাঁচের ভেতরে সমস্ত বাক্সটা জুড়ে কুণ্ডুলি পাকিয়ে পড়ে আছে একটা কাল কেউটে। সাপটা আমায় দেখে মাথা তুলল, কিন্তু ফনা তুলল না। আমি বাক্সের ঢাকনা খুলে হাতটা ভেতরে ঢুকিয়ে সাপটাকে খানিকটা বাইরে বার করলাম। সে সাপের মধ্যে মানুষের প্রতি আক্রোশের কোনো চিহ্নই নেই। আমি সাপটাকে আবার বাক্সের মধ্যে পুরে ঢাকনাটা বন্ধ করে দিলাম। ঘড়িতে দেখি প্রায় সোয়া তিনটে। আমাদের গ্রিক বন্ধুটির এখন কি অবস্থা? বাইরে এসে দেখি সে কার্পেট থেকে উঠে একটা চেয়ারে বসেছে। বললাম, এবার তো ঘরে ফিরতে হয়, কাল আবার কাজ আছে, সকাল 8টায় ডাক পড়বে। প্যাপাডোপুলস আমার দিকে ভয়ার্ত চোখ তুলে বলল, ক্র্যাগ যদি সত্যি বেঁচে ওঠে? আমি বললাম, তাহলে আর কি, তাহলে মানতেই হবে, তার মতো বড় বৈজ্ঞানিক আর পৃথিবীতে নেই। কিন্তু তার এই গ্যাস যদি সে আমাদের উপর প্রয়োগ করে? সেটার উপক্রম দেখলে বুদ্ধি খাটিয়ে তাকে নিরস্ত করতে হবে। আমাদের তিনজনের মাথা এক করলে কি আর একটা উপায় বেরোবে না? শঙ্কু, সামারভিল আমার পিঠে হাত দিয়েছে, তার দৃষ্টি একটা বিশেষ স্টিল ক্যাবিনেটের দিকে, তার দেরাজগুলোর একটার উপর সামারভিলের টর্চের আলো, দেরাজের গায়ে লেবেল মারা H-। ব্যাপারটা আন্দাজ করতে পারছো কি? সামারভিল প্রশ্ন করল। আমি বললাম, বোধহয় পারছি, হিপনোজেনের প্রভাব দূর করার ওষুধ। সামারভিল এগিয়ে গিয়ে দেরাজটা খুলল, আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। দেরাজের মধ্যে তুলোর বিছানার উপর অতি সাবধানে শোয়ানো অবস্থায় রাখা হয়েছে একটি মাত্র শিশি, হোমিওপ্যাথিক ওষুধের শিশির চেয়ে সামান্য একটু বড়। ক্রিস্টাল, বলল সামারভিল। ঠিকই বলেছে, শিশির মধ্যে সাদা গুঁড়ো। শিশি বার করে ছিপি খুলতেই এক ঝলক উগ্র মিষ্টি গন্ধ নাকে প্রবেশ করল। তৎক্ষণাৎ ছিপিটা বন্ধ করে দিল সামারভিল। আমি ঠিক করেছিলাম পাশের ঘরের কোনো একটা সম্মোহিত প্রাণীর ওপর জিনিসটা একবার পরীক্ষা করে দেখব, কিন্তু সেটা আর হলো না। ঘরে একটি চতুর্থ প্রাণীর আবির্ভাব ঘটেছে, এতই নিঃশব্দে যে আমরা কেউই টের পাইনি। সামারভিলের টর্চটা ডান দিকে ঘুরতেই সেটা গিয়ে পড়ল প্রাণীটার উপর। ওডিন খোলা দরজার সামনে দণ্ডায়মান, যে গলায় ক্র্যাগের মৃত্যু সংবাদ শুনেছিলাম সেই একই গলায় বিশাল ঘরটা গম গম করে উঠল। তোমরা অন্যায় করেছ, আমার মনিব অসন্তুষ্ট হবেন, এখন ঘরে ফিরে যাও। অন্যায় আমরা সত্যি করেছি, যদিও তার জন্য দায়ী প্রধানত আমাদের গ্রিক বন্ধুটি। অনন্যপায় হয়ে আমরা তিনজনে দরজার দিকে এগিয়ে গেলাম। ওডিনের কাছাকাছি পৌঁছতে তার ডান হাতটা সামারভিলের দিকে এগিয়ে এলো। সামারভিল সুবোধ বালকের মতো তার হাতের শিশিটা ওডিনের হাতে দিয়ে দিল।
ওডিন সেটি তার আলখাল্লার পাশের পকেটে ঢুকিয়ে দিয়ে দরজার দিকে ঘুরল। আমরা তিনজন তাকে অনুসরণ করে করিডোর পেরিয়ে সিঁড়ি উঠে আমাদের ঘরের দিকে এগিয়ে গেলাম। একের পর এক তিনজনকে যার যার ঘরে পৌঁছে দিয়ে ওডিন যেভাবে এসেছিল আবার সেইভাবেই নিঃশব্দে করিডোর দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। ঘড়িতে 3:45 দেখে আমি আবার বিছানায় শুলাম। আমি জানি এই বিভীষিকাময় অবস্থাতে আমার ঘুম হবে না, কিন্তু চোখ বন্ধ করে শুয়ে থাকলে চিন্তার সুবিধে হবে। এই ক'ঘণ্টায় যা দেখলাম যা শুনলাম তা নিয়ে অনেক কিছু ভাবার আছে। 14 মে, ক্র্যাগ তার শেষ অ্যাডভেঞ্চারের কথা বলেছিল। ঘটনা যেভাবে এগোচ্ছিল তাতে মনে হচ্ছিল আমাদের পক্ষেও এটা হবে আমাদের জীবনের শেষ অ্যাডভেঞ্চার। সেটা যে হয়নি তার একমাত্র কারণ, না সেটা যথা সময়ে বলবো, ঘটনা পরম্পরা রক্ষা করা উচিত, আমি সেটাই চেষ্টা করব। 7:00 নীলস এসে ব্রেকফাস্ট দিল। 8:00 আমার ঘরের লুকোনো স্পিকারটিতে আবার সেই কণ্ঠস্বর, মাস্টার তোমাদের জন্য অপেক্ষা করছেন, অনুগ্রহ করে তার ঘরে এসো। সিঁড়ির মুখটাতে তিনজন একসঙ্গে হয়ে পরস্পরকে শুকনো গুড মর্নিং জানিয়ে নিচে রওনা দিলাম। কারুর মুখে কথা নেই। প্যাপাডোপুলস রীতিমতো অস্থির ও নার্ভাস দেখলাম, ও ভালো করে দাড়িটা পর্যন্ত কামাতে পারেনি। পেট ভরে ব্রেকফাস্ট করেছে কিনা সে বিষয়েও সন্দেহ। যাই হোক, তাকে আর প্রশ্ন করে বিব্রত করলাম না। ক্র্যাগের ঘরের জানলার পর্দাগুলো সরিয়ে রোদ ঢুকতে দেওয়া হয়েছে। এখন ঘরের আনাচে কানাচেও আর অন্ধকারের কোনো চিহ্ন নেই। খাটের ওপরে রোদ এসে পড়েছে, এমনকি ক্র্যাগের মুখেও। সে মুখ যে মৃত ব্যক্তির মুখ সেটা আর বলে দিতে হয় না। ওডিন খাটের পাশেই দাঁড়িয়েছিল। এবার সে তার মনিবের মৃতদেহ অনায়াসে দু হাতে তুলে নিয়ে আমাদের দিকে ঘাড় ফিরিয়ে বলল, ফলো মি। আমরা আবার সার বেঁধে তাকে অনুসরণ করলাম। 3টে দীর্ঘ করিডোর পেরিয়ে দুর্গের একেবারে অপর প্রান্তে একটা খোলা দরজা দিয়ে ঢুকে দেখি সামনেই একটা সিঁড়ি পাক খেয়ে নিচের দিকে নেমে গেছে। ক্র্যাগের এই বিশেষ ঘরটি তাহলে ভূগর্ভে। 30 ধাপ সিঁড়ি নেমে ওডিনের পেছন পেছন আমরা যে ঘরটাতে পৌঁছলাম সেরকম ঘরের কথা একমাত্র উপন্যাসেই পড়া যায়। এ ঘরে প্রাকৃতিক আলো প্রবেশের কোনো পথ নেই, তার বদলে রয়েছে নীলাভ বৈদ্যুতিক আলো। ঘরের মাঝখানে একটি অপারেটিং টেবিল, তারই ওপরে শেডযুক্ত আলোটি ঝোলানো আছে। টেবিলটাকে ঘিরে রয়েছে নানা রকমের কাঁচের টিউব, ইলেকট্রোড, ইন্ডিকেটর, এটা ওটা চালানো ও বন্ধ করার জন্য সুইচ ও বোতাম, মৃতদেহের মাথার উপর পরিয়ে দেবার জন্য একটা তার যুক্ত হেলমেট। অপারেটিং টেবিলের পায়ের দিকে আর একটা তেপায়া টেবিলের ওপর নানা রকম ওষুধপত্র, প্রত্যেকটির জন্য একটা করে আলাদা রঙের বোতল। এসব জিনিসের কোনোটাই আমার কাছে অপরিচিত নয়, কিন্তু সব জিনিস একসঙ্গে একটা মরা মানুষের ওপর প্রয়োগ করলে কি ফল হতে পারে তা আমার জানা নেই। ওডিন ক্র্যাগের মৃতদেহ অপারেটিং টেবিলের উপর শুয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমাদের দৃষ্টি এবার চলে গেছে টেবিলের পাশে টাঙানো একটা চার্টের ওপর। তাতে পরিষ্কার এবং পুঙ্খানুপুঙ্খভাবে লেখা রয়েছে আমাদের এখন কি কি করণীয়। চার্টে শরীরটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, উপর ভাগ অর্থাৎ মাথা, মধ্যভাগ অর্থাৎ কাঁধ থেকে কোমর, আর নিম্নভাগ অর্থাৎ কোমর থেকে পায়ের পাতা। 5 মিনিটস টু গো, একটা নতুন কণ্ঠস্বরে আমরা তিনজনেই চমকে উঠলাম। রিড ইনস্ট্রাকশনস কেয়ারফুলি এন্ড প্রসিড। এইবার চোখ গেল ঘরের এক কোণের দিকে, আর একটি দীর্ঘকায় দানব সেখানে দাঁড়িয়ে আছে। ওডিনের মতোই পোশাক, যদিও আলখাল্লার রং
লালের বদলে গাঢ় নীল। আর একটা তফাত হল এই যে এর হাতে একটি অস্ত্র রয়েছে, একটি অতিকায় হাতুড়ি। থর, নরওয়ের পুরাণে দেবতাদের মধ্যে থরের স্থান ওডিনের পরেই, আর থরের বিখ্যাত হাতিয়ার হাতুড়ির কথা তো সকলেই জানেন। বুঝলাম এই বিশেষ গবেষণাগারটির তদারকের ভার এই থরের ওপরেই। অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কি না সেদিকেও দৃষ্টি রাখবে এই থরই। আমরা আর সময় নষ্ট না করে আমাদের কর্তব্য স্থির করে ফেললাম। নানান দুশ্চিন্তা সত্ত্বেও এই অভাবনীয় এক্সপেরিমেন্টের ফলাফল সম্পর্কে একটা অদম্য কৌতূহল বোধ করছি। সামারভিলকে বললাম, আমি মাথার দিকটা দেখছি, তুমি মাঝখানটার ভার নাও, আর প্যাপাডোপুলোস পায়ের দিকে। কথাটা বলা মাত্র প্যাপাডোপুলোসের মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম। সে যেন মরিয়া হয়ে উঠে বলল, দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও, এই জিনিস আমার দ্বারা হবে না। আমরা দুজনেই অবাক, লোকটা বলে কি হবে না মানে? আমি অত্যন্ত বিরক্ত হয়ে বেশ জোরের সঙ্গে বললাম, তুমি নিজে বৈজ্ঞানিক হয়ে এই পরিষ্কার ভাষায় লেখা সামান্য নির্দেশগুলো মেনে কাজ করতে পারবে না? প্যাপাডোপুলোস গভীর অপরাধের দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে বলল, আমি বৈজ্ঞানিক নই, বৈজ্ঞানিক আমার ভাই হেক্টর, আমার যমজ ভাই। সে এখন অসুস্থ, অ্যাথেন্সে হাসপাতালে রয়েছে। ক্র্যাগের নিমন্ত্রণ পেয়ে আমি হেক্টরের পরিবর্তে চলে এসেছি শুধু লোভে পড়ে। কিসের লোভ? দামি জিনিসের লোভ। আমি জানতাম ক্র্যাগের মহামূল্য সংগ্রহের কথা, ভেবেছিলাম এই সুযোগ। সামারভিল তাকে বাধা দিয়ে বলে উঠল, তুমি কি নিকোলো প্যাপাডোপুলোস, যে বছর দশেক আগে হল্যান্ডের রাইখ মিউজিয়াম থেকে ডেহুচের একটা ছবি চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলে? আমাদের গ্রিক বন্ধুটির মাথা হেট হয়ে গেল। বজ্র গম্ভীর স্বরে বলে উঠল থর। সিঁড়ির দরজার পাশেই একটা কাঠের চেয়ার ছিল, প্যাপাডোপুলোস সেই চেয়ারে গিয়ে বসে পড়ল। সত্যি কথাটা বলে ফেলে তাকে যেন খানিকটা ভারমুক্ত বলে মনে হচ্ছে। আমরা দুজনে কাজে লেগে গেলাম। কাজটা আমাদের কাছে খুব কঠিন নয়, তাই তিনজনের জায়গায় দুজন হলেও বিশেষ অসুবিধে হবে না। দু মিনিটের মধ্যেই চার্টের নির্দেশ অনুযায়ী সব কিছু রেডি করে ফেললাম। ঘড়িতে তখন 9টা। তখন থরের কণ্ঠে নির্দেশ এলো, নাও প্রেস দ্য সুইচ। আমরা প্রস্তুতই ছিলাম। টেবিলের ডান পাশে জ্বলন্ত লাল বাল্বের নিচে সাদা বোতামটা টিপে দিলাম। টেপার সঙ্গে সঙ্গে একটা তীক্ষ্ণ কম্পমান বাঁশির মতো শব্দ, আর তার সঙ্গে একটা গুরু গম্ভীর স্বরে সমবেত কণ্ঠে উচ্চারিত তিব্বতী মন্ত্রের মতো শব্দে ভূগর্ভস্থিত ল্যাবরেটরিটা গম গম করতে লাগল। দ্বিতীয় শব্দটা যে কোথার থেকে আসছে তা বুঝতেই পারলাম না। আমি এতক্ষণে ভালো করে মৃতদেহটার দিকে দেখবার সুযোগ পেলাম। টেবিলের ওপরে রাখা শীর্ণ হাতের শিরা উপশিরা আর রক্তের অভাবে পাংশুটে হয়ে যাওয়া মুখের অজস্র বলিরেখা দেখে লোকটার বয়স প্রায় 150 ভেবে নিতে খুব কষ্ট হচ্ছে না। দেহ এখন অনড় অসাড় হয়ে পড়ে আছে টেবিলের ওপর। মাথার উপর দিকটা হেলমেটে ঢাকা। সেই হেলমেট থেকে 17টা ইলেকট্রোড বেরিয়ে এদিক ওদিক চলে গেছে। দেহের সর্বাঙ্গ সাদা চাদরে ঢাকা। কেবল মাথা, হাত দুটো আর পায়ের পাতা বাইরে বেরিয়ে আছে। কপালের দুপাশে, গলার দুপাশে এবং হাত ও পা থেকে আরও টিউব বেরিয়ে এদিক ওদিক চলে গেছে। শরীরের অনাবৃত অংশের 12টা জায়গায় চামড়া ভেদ করে চীনে অ্যাকিউপাংচার কায়দায় পিন ফুটিয়ে দেওয়া হয়েছে। আমি জানি 12টার আগে কিছু হবে না, তারপরেও কিছু হবে কি না সে বিষয়ে আমার এখনও সন্দেহ আছে, কারণ যন্ত্রপাতির মধ্যে বাইরে থেকে কিছু অভিনবত্ব চোখে পড়ে না। একমাত্র নাকের ফুটো দিয়ে টিউবের সাহায্যে কি জাতীয় তরল পদার্থ ফোঁটা ফোঁটা করে দেহের মধ্যে চালান দেওয়া হচ্ছে সেটা আমি জানি না। সত্যি বলতে কি, এমনিতে বিশ্বাস একেবারেই হতো না, কিন্তু আজ ভোর রাত্রিরে
হিংস্র জানোয়ারের ওপর হিপনোজেনের যে প্রভাব লক্ষ্য করেছি তাতে ক্র্যাগের বৈজ্ঞানিক বুদ্ধি সম্বন্ধে আর কোনো সন্দেহ থাকে না। অন্যমনস্কতার জন্য এতক্ষণ খেয়াল করিনি, হঠাৎ দরজার দিকে চোখ পড়াতে দেখি প্যাপাডোপুলোস উধাও। পালালো নাকি লোকটা? সামারভিলও অবাক, বলল, হয়তো দেখবে এই ফাঁকেই দেওয়াল থেকে এটা সেটা সরিয়ে বাক্সে ভরেছে। প্যাপাডোপুলোসকে দেখে প্রথম থেকেই মনে একটা সন্দেহের ভাব জেগেছিল, অনুমান মিথ্যে নয় জেনে এখন বরং খানিকটা নিশ্চিন্তই লাগছে। ঘড়িতে 11টা পেরোতেই বুঝতে পারলাম আমার মন থেকে অন্য সমস্ত চিন্তা দূর হয়ে গিয়ে মনটা কেন্দ্রীভূত হচ্ছে ওই মৃতদেহে। একটা সবুজের আভাস লক্ষ্য করছি ক্র্যাগের সারা মুখের ওপর। সামারভিল আমার কাছে এসে দাঁড়িয়েছে, তার হাতটা সে আমার হাতের ওপর রাখল, হাত ঠান্ডা। সামারভিলের মতো মানুষও আজ এই মুহূর্তে দুর্বল, ভয়ার্ত। আমি তার হাতের ওপর পাল্টা চাপ দিয়ে তার মনে সাহস সঞ্চার করার চেষ্টা করলাম। থরের দিকে চেয়ে দেখলাম সে ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছে, ওডিনের মতো এরও চোখে পলক নেই। 12টা বাজতে যখন 5 মিনিট বাকি তখন লক্ষ্য করলাম আমারও হৃদস্পন্দন বেশ খানিকটা বেড়ে গেছে। তার একটা কারণ অবশ্য এই যে থর এবার তার স্বাভাবিক জায়গা ছেড়ে 4টি বিশাল পদক্ষেপে একেবারে আমাদের দুজনের ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে। একটা যান্ত্রিক শব্দের সঙ্গে সঙ্গে দেখলাম হাতুড়ি সমেত তার হাতটা আস্তে আস্তে উঠে একটা জায়গায় এসে থেমে রইল। অর্থাৎ এই চরম মুহূর্তে আমাদের দিক থেকে কোনো গলদ হলেই ওই হাতুড়ি আমাদের মাথায় এসে পড়বে। ঠিক 1 মিনিট বাকি থাকতে থরের কণ্ঠে শুরু হলো এক অদ্ভুত আবৃত্তি। সে তার মনিবকে ফিরে আসতে বলছে, মাস্টার কাম ব্যাক, মাস্টার কাম ব্যাক, মাস্টার কাম ব্যাক, মাস্টার কাম ব্যাক। এদিকে অন্য শব্দ সব থেমে গেছে, সেই কম্পমান বংশীধ্বনি, সেই তিব্বতী স্তোত্র, একটা দুরমুষ পেটার মতো শব্দ আধ ঘন্টা আগে আরম্ভ হয়েছিল সেটাও, এখন ক্রমে সে সব মুছে গিয়ে শুধু রয়েছে থরের কণ্ঠস্বর। আমি আর সামারভিল সম্মোহিতের মতো চেয়ে আছি ক্র্যাগের মৃতদেহের দিকে। চামড়ার সবুজ ভাবটা দ্রুত মিলিয়ে আসছে আমাদের চোখের সামনে, তার বদলে লালের প্রলেপ পড়েছে ক্র্যাগের মুখে। ক্রমে সে লাল বেড়ে উঠল, সেই সঙ্গে অলৌকিক ভেলকির মতো মুখের বলি রেখাগুলো একে একে দ্রুত অদৃশ্য হয়ে যেতে লাগল। ওই যে হাতের শিরায় স্পন্দন শুরু হলো, আমার দৃষ্টি টেবিলের পেছনে দেওয়ালের গায়ে ঝোলানো বৈদ্যুতিক ঘড়িটির দিকে। সেকেন্ড হ্যান্ডটা টিক 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 করে এগিয়ে চলেছে 12টার দিকে। আর 5 সেকেন্ড, 4, 3, 2, 1। থরের উল্লাসের সঙ্গে সঙ্গে একটা বিকট পৈশাচিক চিৎকারে আমরা দুজনেই ছিটকে পিছিয়ে তাল হারিয়ে পড়লাম থরের পায়ের তলায়। সেই অবস্থাতেই দেখলাম আলেকজান্ডার লয়সিয়াস ক্র্যাগের দুটো শীর্ণ হাত সজোরে নিজেদের বন্ধন মুক্ত করে শূন্যে প্রসারিত হল। তার পর মুহূর্তে ক্র্যাগের দেহের উপরার্ধ শটান সোজা হয়ে বসল খাটের উপর। বিশ্বাস হলো, বিশ্বাস হলো। ক্র্যাগের আস্ফালনে অপারেটিং রুমের কাচের জিনিস ঝনঝন করে উঠল। আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক সে কথা বিশ্বাস হলো? আমরা দুজনেই চুপ, এবং ক্র্যাগও যে মৌনং সম্মতি লক্ষণম বলে ধরে নিলেন সেটা বেশ বুঝতে পারলাম, কারণ তার মুখে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। কিন্তু পর মুহূর্তেই সে হাসি মিলিয়ে গেল, সে এক দৃষ্টি আমাদের দুজনের দিকে দেখছে। তারপর তার দৃষ্টি চলে গেল
দরজার দিকে। পাপাডোপুলস, তাকে দেখছি না কেন? এতক্ষণে খেয়াল হয়েছে ক্র্যাগের। কোথায় পাপাডোপুলস? তিনি এবার প্রশ্ন করলেন। সে তোমাদের সাহায্য করেনি? সে ভয় পাচ্ছিল, বলল সামুভিল। তাকে আমরা রেহাই দিয়েছি। ক্র্যাগের মুখ থমথমে হয়ে গেল। কাপুরুষের শাস্তি একটাই, সে বিজ্ঞানের অবমাননা করেছে, পালিয়ে গিয়ে মূর্খের মতো কাজ করেছে, সে কারণে দুর্গে প্রবেশ দ্বার আছে, পলায়নের পথ নেই। এবার ক্র্যাগের দৃষ্টি আমাদের দিকে ঘুরল। ক্রোধ চলে গিয়ে সেখানে দেখা দিল এক অদ্ভুত কৌতুকের ভাব। টেবিল থেকে ধীরে ধীরে নেমে সে আমাদের সামনে দাঁড়াল। তার দৃপ্ত ভঙ্গিতে বুঝলাম সে পুনর্জীবনের সঙ্গে সঙ্গে পুনর্যৌবন ফিরে পেয়েছে। তার গলার স্বরেও আর বার্ধক্যের কোনো চিহ্ন নেই। থর আর ওডেনকে দিয়ে আর কোনো প্রয়োজন নেই আমার, গুরু গম্ভীর স্বরে বললেন ক্র্যাগ। তাদের জায়গা নেবে এখন তোমরা দুজন। যান্ত্রিক মানুষের নিজস্ব বুদ্ধি সীমিত, তোমাদের বুদ্ধি আছে, তোমরা আমার আদেশ মতো কাজ করবে। যে লোক সারা বিশ্বের মানুষের ওপর কর্তৃত্ব করতে চলেছে তার অনুচর হবে তোমরা। ক্র্যাগ কথা বলতে বলতেই এক পাশে সরে গিয়ে একটা ছোট ক্যাবিনেটের দরজা খুলে তার থেকে একটা জিনিস বার করেছেন, একটা পাতলা রাবারের মুখোশ। সেটা মাথার উপর দিয়ে গলিয়ে পড়ে ক্র্যাগ তাঁর ডান হাতটা একটা সুইচের দিকে প্রসারিত করলেন। আমি জানি সুইচটা টিপলে কোনো অদৃশ্য ঝাঁঝরি বা নলের মুখ থেকে একটা সর্বনাশা গ্যাস নির্গত হবে এবং তার ফলে আমরা চিরকালের মতো মস্ত। ক্র্যাগের হাত সুইচের কাছে এসে থেমে গেল। সিঁড়ির মুখে নিলস এসে হাঁপাচ্ছে, তার চোখে বিহ্বল দৃষ্টি। প্রফেসর পাপাডোপুলস পালিয়েছেন। পালিয়েছে? ক্র্যাগ যেন এই কথাটা বিশ্বাস করতে পারছে না। ইয়েস মাস্টার, প্রফেসর সেই বদ্ধ ঘরের সামনে গিয়েছিলেন, দরজার তালা ভাঙা, তাই হেনরিক সেখানে পাহারা দিচ্ছিল। হেনরিকের হাতে রিভলভার ছিল, প্রফেসর তাকে দেখে পালায়, হেনরিক পিছু নেয়। প্রফেসর দুর্গের পশ্চিম দেয়ালের বড় জানালাটা দিয়ে বাইরে কার্নিশে লাফিয়ে পড়েন। প্রফেসর অত্যন্ত ক্ষিপ্র, অত্যন্ত। নিলসের কথা শেষ হল না, একটা নতুন শব্দ শোনা যাচ্ছে। এই শব্দ এতই অপ্রত্যাশিত যে ক্র্যাগও হতচকিত হয়ে সুইচ থেকে হাত সরিয়ে নিয়েছে। শব্দটা এবার আরো কাছে। নিলসের মুখ কাগজের মতো সাদা, সে দরজার সামনে থেকে ছিটকে সরে এলো। পর মুহূর্তে একটা প্রকাণ্ড হুঙ্কার দিয়ে সিঁড়ি থেকে এক লাফে ল্যাবরেটরিতে প্রবেশ করলো একটা জানোয়ার। ঘরে নীল আলো তার ঘোর কৃষ্ণবর্ণ মসৃণ রোমশ দেহে প্রতিফলিত হচ্ছে। তার গলায় এখনো ঝুলছে সেই তারিখ লেখা কার্ড। একটা অদ্ভুত গোঙানির শব্দ বেরোচ্ছে ক্র্যাগের মুখ থেকে। সেই শব্দ অতি কষ্টে উচ্চারিত দুটো নামে পরিণত হলো। ওডিন, থর। ক্র্যাগ চেঁচাতে গিয়েও পারলেন না। এদিকে থর নিথর নিস্পন্দ। সামারভিল থরের হাত থেকে বিশাল হাতুড়িটা বার করে নিল, দু হাতে সেটাকে শক্ত করে ধরে দু পা পিছিয়ে গিয়ে দাঁড়াল। জানোয়ার আমাদের আক্রমণ করলে ওই হাতুড়িতে আত্মরক্ষা হবে না জানি, এবং এও জানি যে জানোয়ারের লক্ষ্য আমাদের দিকে নয়। সে এক পা করে এগিয়ে আসছে তারই দিকে যে এতদিন তাকে বোকা বানিয়ে রেখেছিল। বিপদের চরম মুহূর্তে আমার মাথা আশ্চর্য রকম পরিষ্কার থাকে সেটা আগেও দেখেছি। ক্র্যাগের ডান হাত সুইচের দিকে এগোচ্ছে দেখে এবং সে গ্যাসের সাহায্যে বাঘ সমেত আমাদের দুজনকে বিধ্বস্ত করতে চাইছে জেনে আমি বিদ্যুৎ বেগে একটা হ্যাঁচকা টানে তার মাথা থেকে মুখোশটা খুলে ফেললাম। আর সেই মুহূর্তে ব্ল্যাক প্যান্থারও পড়ল তার উপর লাফিয়ে।
ঊর্ধ্বশ্বাসে সিঁড়ির দিকে দৌড়ে যাওয়ার সময় শুনলাম ক্র্যাগের অভ্রভেদী আর্তনাদ। শঙ্কু, সামারভিল! আর তার পর মুহূর্তেই শুনলাম পরিচিত গলায় আমাদের নাম ধরে ডাক, শঙ্কু, সামারভিল! আমরা উপরের করিডোরে পৌঁছে গেছি, কিন্তু প্যাপাডপুলোস কোত্থেকে ডাকছে সেটা চট করে ঠাহর হলো না। এই গোলকধাঁধার ভেতরে শব্দের উৎস কোন দিকে সেটা সবসময় বোঝা যায় না। সামনে ডাইনে একটা মোড়, সেটা ঘুরতেই সেই নিষিদ্ধ দরজা পড়ল, সেটা এখন খোলা। তার সামনে পা ছড়িয়ে রক্তাক্ত দেহে মরে পড়ে আছে একটি লোক। বুঝলাম ইনি হেনরিক এবং ইনি প্যান্থারের প্রথম শিকার। করিডোরের মাথায় এবার দেখা গেল প্যাপাডপুলোসকে। সে খানিকটা এসেই থমকে থেমে ব্যস্তভাবে হাতছানি দিয়ে চিৎকার করে উঠল, চলে এসো, রোড ক্লিয়ার! আমরা তিনজনে তিনটে ঘর পেরিয়ে ওয়েটিং রুমের দরজা দিয়ে কেল্লার বাইরে এসে পড়লাম। প্যাপাডপুলোসের হাতের রিভলভারটা আগে নিঃসন্দেহে হেনরিকের হাতে ছিল। ওই একটি রিভলভারে পলায়নের পথের সব বাধা দূর হয়ে গেল, এবং ওই একই রিভলভারে ওপেলের ড্রাইভার পিয়েট নরভ্যালকে বসে এনে তিনজনে গাড়িতে চেপে রওনা দিলাম অসলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। পাসপোর্ট এবং রিটার্ন টিকিট সঙ্গেই আছে, সুতরাং আর কোনো বাধা নেই। কম্পাউন্ড পেরিয়ে গেট পেরিয়ে বাইরের রাস্তায় পড়ে প্যাপাডপুলোসকে প্রশ্ন করলাম, ব্যাপারটা কি, জানলা টপকে তো কার নিচে নামলে? তারপর প্যাপাডপুলোস তার হাতের অস্ত্রটি মোটর চালকের দিক থেকে না নামিয়েই বলল, অত্যন্ত সহজ, কার নিচে নেমে সোজা গিয়ে হাজির হলাম চিড়িয়াখানার ঘরের বাইরে, তারপর পাথরের খাঁজে হাত আর পা গুঁজে স্কাইলাইটে পৌঁছতে আর কতক্ষণ? তারপর আর কি, সঙ্গে শিশি ছিল, ছিপি খুলে স্কাইলাইটের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে এইচ মাইনাস এর গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমরা দুজনেই অবাক, বললাম, তোমার সঙ্গে শিশি ছিল কিরকম? কাল তো ওডিন সেটাকে পকেটে পুরল। প্যাপাডপুলোসের ঘন কালো গোঁফের নিচে দুপাটি সাদা দাঁত দেখা দিল। অ্যাথেন্সের রাজপথে এক বছরে অন্তত 1,000 লোকের পকেট মেরেছি ছেলেবেলায়, আর একটা অন্ধকার করিডোরে একটা রোবটের পকেট মারতে পারবো না? এই বলে সে তার বাঁ হাতটি আমাদের দিকে তুলে ধরল। অবাক হয়ে দেখলাম সেই হাতে একটা বিশাল হীরের আংটি 7 রঙের 6টা বিকীর্ণ করে আমাদের চোখ ধাঁ দিয়ে দিচ্ছে। মরা মানুষের হাতের আংটি খুলে নেবার মতো সহজ কাজ আর নেই, বলল নিকোলা প্যাপাডপুলোস। শুনছিলেন হিপনোজেন, রচনা সত্যজিৎ রায়, ক্র্যাগের ভূমিকায় জগন্নাথ বসু, গল্পের সূত্রধার এবং প্যাপাডপুলোস ও অন্যান্য কয়েকটি চরিত্রে মীর, গল্প পাঠে এবং প্রফেসর শঙ্কু ও সামারভিলের চরিত্রে দীপ, সহযোগিতায় মনশ্রী, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।